চট্টগ্রাম শহরের মুরাদপুরের হামজারবাগ এলাকাত ট্রেনের ধাক্কায় রাশেদ খান নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। মঙ্গলবার বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাশেদ মিরসরাইয়ের মিটাছড়া বাজার ওয়ান ব্যাংক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছিল। সকালে মুরাদপুর হামজারবাগর এলাকার রিক্সাযোগে রাস্তা ফারিবার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ডেমো ট্রেনত এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগত আনা হইলে ডাক্তার সকলে মৃত্যু ঘোষণা করে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।